সঙ্গে আছে সিলভিয়াস ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। দেখে বোঝা যাচ্ছে আমি একটা স্টেজের মধ্যে বসে আছি। আসলে এটা হচ্ছে একটা হলুদের স্টেজ, শুধু হলুদ বলবো না, হলুদ এবং মেহেদি দুইটাই। আমার একটা খুব বড় আপু আছে, খুব ক্লোজ আপুটার হচ্ছে 25th অ্যানিভার্সারি, তো তার জন্য আমরা ছোটখাটো একটা পার্টি করছি। তো আপু আগামীকালকে আসবে আমার কাছে মেহেদি পরার জন্য। সো আপু কালকে আসবে শুধু মেহেদি পরার জন্য, কিন্তু আপু জানে না তার জন্য আমরা কি প্ল্যান করছি। আমরা প্ল্যান করছি আপুকে আমরা হলুদ লাগাবো। আই মিন বাংলাদেশে যেরকম আমরা করে থাকি হলুদের মধ্যে যে আয়োজনগুলো, স্টেজ সাজানো, ডালা বানানো, হলুদ লাগানো, তো চিন্তা করছি ছোটখাটো যতটুকু আমরা সবাই মিলে পারি তা করার জন্য। আপু একটু খুশি হবে, তো এই জন্যই আজকে আমরা স্টেজ করেছি, এখন আমি ডালা করব। আর স্টেজটা কিভাবে করেছি এবং ডালা আমি কিভাবে করব তা দেখার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর নেক্সট পার্টি শুরু হচ্ছে কালকে থেকে, যেহেতু ডালা করব, ডালার জিনিসপত্র আই মিন ড্রেস আপ কোনো কিছুই আমার কাছে নেই। আপুকে বলেছি যে আম্মু দেখতে চায় তাই জামা কাপড়গুলো যে আপুর কাছ থেকে আনতে পারি কিনা, কারণ আপুকে যেহেতু পুরোটাই সারপ্রাইজ দিতে যাচ্ছি, ডালার পার্টটুকু সারপ্রাইজ থাকবে। আমি এখন যাবো আপুর কাছ থেকে ড্রেস আনতে এবং এরপরে ডালা শুরু করব। আর আগামীকালকে আমাদের আসল পার্টি শুরু হচ্ছে হলুদ মেহেদি এবং পরের দিন হচ্ছে পার্টি। সো আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন, আশা করি মিস করবেন না কোনো কিছুই। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন অবশ্যই। আমরা এখন স্টেজ সাজাচ্ছি, এটা হচ্ছে পুরোটাই ফার্নাপুর জন্য সারপ্রাইজ। ফার্নাপু জানে না আমরা তার জন্য কি কি করছি, ফার্নাপু শুধু জানে আমরা শুধু মেহেদির আয়োজন করব। সো আমরা এখন ছোটখাটো মেহেদি হলুদের আয়োজন করব, সেজন্য একটা স্টেজ সাজানোর ট্রাই করছি। এখনো জানি না কি করব, সো দেখি আর কি কি প্ল্যান আছে মাথায়। একটা শুধু আমার ওই লালটা, বাকি সব আমার।
এইসব গান আগে অনেক ভালো লাগতো শুনতে, না এখন এইসব গান আর নাই। দেখো না, ঠিক আছে আপু, আমার ওইটাতেও দিয়ে দিয়েছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি সুন্দর করে করার জন্য, জানি না কতটুকু সার্থক হবো। আশা করি আমাদের এই সার্থক ফারনা খুব ভালো লাগবে। না আমি কি বলছি, বলছি যে যদি ফারহানা আপু এগুলো কষ্ট আমাদের দেখার পরে কি বলে আমাদের এই যে জায়গার মধ্যে চলে আসবে ভাইয়ের কাছ থেকে আমাদের সালামি নিতে হবে। এটা একটা ভালো আইডিয়া হবে, এরকম করছিল স্পিকার আছে, স্পিকারের সাথে কানেক্ট করবা, ওই রেডওয়ালা রেডওয়ালা, হ্যাঁ এটা সার্কেলটা টিপো, ও ঘুরাও সাইড সাইড, ওর কাছে দাও পাওয়ার বাটন আছে, একটা টিপো, টিপে ধরে রাখো, ব্লু জ্বলবে না, এটা ব্লুটুথ না, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে ও এটা এটা টিপার ধরে রাখো, হ্যাঁ হইছে হইছে, চলো 95 এ আসবে, 95 ওরে দিয়ে দাও, আগে খানে ঘুরে বাজার দিরা, তোর খানে ঘুরে না না তোর খান যাও, আমার কানে নেই নে, তো হেডফোনস আগে পড়ছি লাইফে, দিন রাতে হেডফোনস থাকতো, আমাকে একটা বড় সেট পেপার, এই যে বড় সেট পেপার এই সাইড দিয়ে, ও দ্যাট লুকস গুড, আপনি পেছনে দিয়ে আনে রে, হ্যাঁ তাহলে এটা ভালো, এভাবে দেখো 95 এ নি ভাই, এবার দেখো এবার পেছনে পেছনে দেন, দেখো আন্টি ব্লাশিং করতেছে, আপু তাইলে হবে না, আপু তাইলে হবে না, দুটোটাই লাগবে, হ্যাঁ হবে না, এই সাইডওয়েজ হবে না, আপু why don't you drip more, drip more,
মোর না না আরো ড্রিপ করো আর লাগবে না ও আচ্ছা এগুলো চুলায় দিলে আরো মোর হবে ওকে এই লাইট জ্বালাবি আমারে কারেন্ট জ্বালাবি এগুলো চুলায় দিলে আরো মোর হবে মানে এগুলো এই যে হ্যাঁ আরো মোর হবে আমি তাই বলতেছি আমার কি কত মোর করো মোর করো মোর ওমে তুমি একটু পানি সরন রে সুপার এটা পায় লাগে এখানে আরেকটা প্লাগইন হয়ে যাবে রাইট হিয়ার ওটা লাগাই দিই ওইটা কারণ ওইগুলো অনেক হেভি তো এর জন্য আপু আমার ওইটা করছিল না অনেক সুন্দর হয়েছিল তো আমি ড্রাইভ করব না না কালকে খাওয়া যাবে না শাড়ি ঢিলা ইয়ে হয়ে যাবে কালকে খাওয়া যাবে না আজকে যখন দুইটা দিয়ে করছিলাম উই শুড হ্যাভ এরকম বাড়তেছিলাম তুমি কার বান্ধবী?
ও কি হয় বান্ধবী হাই ফাইভ দাও হাই ফাইভ ও কি হয় তোমার আনায়া কি হয় আচ্ছা এটার মধ্যে কি এই ফ্লাওয়ার গুলো বেশি